বাহিরা বাংলা নিউজ, সততার সাথে, মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে আমরা এই মুহূর্তে চলে এসেছি কল্যাণীতে। এখানে একটি নতুন এনজিও সংস্থা যার নাম উইথ এভরি ওয়ান, সেই এনজিও সংস্থার তরফে, তারা নতুন সংস্থা, তাদের তরফে একটি মহতি রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে নেব। দিদি, আপনার সাথে কথা বলে নেব। আপনাকে প্রথমে আহিরা বাংলা নিউজে স্বাগত জানাই। আপনাদের এনজিওর মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্য দুস্থ বাচ্চাদের জন্য কিছু করা, ওদের পড়াশোনা, শিক্ষা দীক্ষা, তারপরে আর যেটুকু আমরা পারবো ওদের জন্য আমরা করব। কবে তৈরি হয়েছে এটা? আমাদের তৈরি হয়েছে 16ই ডিসেম্বর, হ্যাঁ, 2018-এর 16ই ডিসেম্বর। আজকে যে আপনাদের যে এই রক্তদান কর্মসূচি, এই নিয়ে কিছু বলুন। হ্যাঁ, আমাদের এটা ইচ্ছা ছিল করার অনেক দিন থেকে, কিন্তু পারমিশনটা পাচ্ছিলাম না বলে আমাদের একটু দেরি হয়ে গেল। পারমিশনটা আমরা পেয়ে গেছি, ওই জন্য আজকের দিনে আমরা করছি। আমরা ভালো রেসপন্স পেয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি, এবং এটা করে আমরা খুব আনন্দ, সবাই খুব আনন্দ ভাব পাচ্ছি এই যে এটা আমরা কিছু করতে পারছি, একটু হলেও করতে পারছি। সরকারের থেকে কি সহযোগিতা আপনি আশা করেন, বা কীরকম কী সহযোগিতা পেয়েছেন? এখনও আমরা কোনো সহযোগিতা পাইনি। মানে ভবিষ্যতে কী আশা করছেন? হ্যাঁ, আশা তো করছি সরকার সহযোগিতা করলে তাহলে জিনিসটাকে আমরা আরও বড় করতে পারবো, আরও যা আমাদের ইচ্ছা আছে সেটাকে আমরা পূরণ করতে পারবো। দুস্থ বাচ্চাদের একটু বাসস্থান করবো, তাদের জন্য আমরা পড়াশোনার ব্যবস্থা করবো, অনাথ আশ্রমটা করবো, এই সমস্ত নানারকম আমাদের ইচ্ছা আছে। আপনার নাম? আমার নাম তৃপ্তি হালদার। যেখানে এই অনুষ্ঠান হচ্ছে সেই বা কল্যাণী মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া নিবেদিতা বসু মুখার্জি মহাশয়কে, ওনার সাথে আমরা কথা বলে নেব। দিদি, আপনাকে আজকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনি এসছেন, কীরকম দেখছেন? খুবই ভালো, আন্তরিক প্রয়াসটাই সব থেকে বড় কথা, সেটা ওনাদের আছে। আর ওনাদের এই যে সংগঠনটা আপনারা করেছেন, তাদের মানে বিক্ষিপ্তভাবে আমি অনেককেই চিনি আগে থেকে, তো এদের সবসময় একটা ভালো কিছু করার তাগিদ থাকে, সমাজের জন্য কিছু করবেন, তো সেই তাগিদ থেকে, সেই আবেগের থেকেই ওনারা করেছেন। এবং কোনো কিছু না কিছু সময়, কোনো না কোনো সময় আমার কাছে, যেহেতু এই ধরনের কাজকর্মের সাথে আমি বহুদিন ধরে যুক্ত আছি, আমার কাছে ওনারা এসেছেন, এসে জানতেও চেয়েছেন, এবং সেইভাবে আমি সাথেও আছি ওদের। ভালো লাগছে নিশ্চয়ই, এরকম আর এই গরমে তো রক্তের প্রয়োজনটা খুব বেশি হয়। আমাদের জনসংখ্যা যে পরিমাণে মানুষ বিপদগ্রস্ত হন এবং তাদের রক্তের প্রয়োজন হয়, সে তুলনায় রক্তে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত থাকে না, এবং খুবই পরিস্থিতি এক এক সময় জটিল, ভয়াবহ আকার ধারণ করে। সেক্ষেত্রে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প খুব জরুরি। আর আমি যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্পের এই ধরনের মুভমেন্টের সাথে অনেকদিন ধরে জড়িত আছি, অভিজ্ঞতার ফলে বলি যে খুব বড় মাপের ব্লাড ডোনেশন ক্যাম্প বারবার করা মানেই যে খুব ভালোভাবে রক্তের যোগান দেওয়া যায় তা নয়। এরকম সুন্দর কিন্তু মানে ছোটো হলেও যেটার আন্তরিকতা আছে এবং রক্তটা কাজে লাগবে, সেই রকমভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের খুব জরুরি মানে প্রয়োজনীয়তা আছে, তো সেটা ওনারা করছেন, খুব ভালো উদ্যোগ, এবং সেজন্য শুভেচ্ছা এবং অভিনন্দন সবটাই জানাচ্ছি, আমার ভালোবাসাও রইল। আর সহযোগিতার কথা, আমার যেটুকু ক্ষমতা আমি তো নিশ্চয়ই থাকবো ওনাদের সাথে, পরবর্তীকালে ওনারা যেন এটা বারবার করতে পারেন সেই শুভকামনা। ধন্যবাদ দিদি, আমরা কথা বলে নিলাম এই ওয়ার্ডেরই যিনি কাউন্সিলর তার সাথে। দাদা, আপনার নাম? আমার নাম দেবাশিস গুপ্ত। আপনি এই সম্বন্ধে কী বলবেন? দেখুন, আমাদের সংস্থাটা শুরু হয়েছিল যে প্রথমে আমরা স্টার্ট করেছিলাম 16ই ডিসেম্বর 2018। আমাদের ইচ্ছে হচ্ছে একটাই, যে ছোটো ছোটো শিশুগুলো যারা এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাদের মানুষ করব এবং তাদের হাত ধরে একটু এগিয়ে যাব, এবং তার সাথে সাথে যদি পারি তো বয়স্ক যারা বৃদ্ধ আছে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদেরও সাহায্য করা। এবং রক্তদানের মাধ্যমে আমরা চলে এসেছি এই জন্যই যে সমাজের উন্নতির মূল ধারায় চলে আসা, এই ধারায় চলে আসতে না পারলে আমরা লোকেদের সাথে যে পাবলিক যে রিলেশন, সেই রিলেশনটার প্রয়োজন আছে। উইটা কে? উই আমরা কয়েকজন মিলে আমরা প্রথম স্টার্ট করেছিলাম, কিন্তু আজ উইয়ের ফ্যামিলি অনেক বড় হচ্ছে আস্তে আস্তে, এবং আমরা চাই যে সবাই এসে যোগ করুক, এবং আমরা এই যে সমাজ তৈরি, যে সমাজ তৈরি বলতে শুধু এই তো নয় যে শুধু শিক্ষা
শুধু এটা তো নয়, মানুষের মানবিক শিক্ষাটা দরকার আছে। এই মানবিক শিক্ষার জন্য আমরা এগিয়ে এসেছি এবং সমস্ত রকমভাবে, সে টাকা পয়সা দিয়ে হোক, যেমন করে হোক, আমরা চেষ্টা করছি যে এগিয়ে নিয়ে যাওয়ার। আগে তো সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কাছ থেকে যদি আমরা কিছু হেল্প পাই, সেটা পেলে তো আমরা খুবই ভালো আর কি কিছু করতে পারি। কতজন সদস্য নিয়ে শুরু করেছিলেন? আমরা প্রথম স্টার্ট করি, আমরা 11 জন মিলে স্টার্ট করেছিলাম। বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা? আমাদের সদস্য সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 34-এর ওপরে হয়ে গেছে এবং আশা করি এর আগে আরও যুক্ত হবে, লোকেরা আসছে, যুক্ত হবে। এবং এনভায়রনমেন্ট যেটা, মানে যে লোকেরা যেভাবে যুক্ত হচ্ছে, আমরা মনে হয় আগে আমরা অনেক কিছু করতে পারবো। আর রক্তদান ছাড়া আর কি কি আপনাদের পরিকল্পনা আছে? দেখুন, আমাদের মেন পরিকল্পনা হচ্ছে আগে যদি আমরা মোটামুটি, যদি গভর্নমেন্টের যদি আমরা একটা সাবসিডি কিছু পাই, তাহলে আমাদের ইচ্ছা আছে যে বাচ্চাদের যে থাকার বাসস্থান এবং তাদের শিক্ষা ব্যবস্থা, মেনলি আমাদের দেখবে একটা দুটো করতে করতে যদি কিছু ছেলে মেয়েকেও যদি আমরা দাঁড় করিয়ে দিতে পারি, সেটা আমাদের কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম এখানকার যারা সদস্য রয়েছেন তাদের সাথে। তারা জানালেন যে তারা ভবিষ্যতে, এখনও তারা সরকারের থেকে সেরকম কোনো সহযোগিতা পাননি যেহেতু তাদের নতুন সংস্থা, ভবিষ্যতে তারা সরকারের থেকে আরও সহযোগিতা আশা করছেন, যাতে তারা তাদের এই এনজিও যে সংস্থা সেটাকে আরও বড় করে তুলতে পারেন। ক্যামেরায় সুমনের সাথে আমি আকাশ, আহিরা বাংলা নিউজ, কল্যাণী। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.